ছাত্রীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। এখনকার বর্তমান সিচুয়েশন, তাতে সবাই বাড়িতে থাকো, কেউ বাড়ির বাইরে বেরোবে না, বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানি, এবং তার জন্য প্রতিষ্ঠান ভাবছে, এবং তোমাদের জন্য তার জন্য এত পরিশ্রম করে অনলাইনে ব্যবস্থা করা হয়েছে পড়াশোনা, যেন তোমাদের ক্ষতিগ্রস্ত তোমরা না হতে পারো, উপকৃত হতে পারো, এবং আশা করি উপকৃত হবে। যতদিন না তোমাদের স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্লাস শুরু হচ্ছে, এভাবেই তোমরা অনলাইনে পড়াশোনা চালিয়ে যাও। আমরা তো রয়েছি, চিন্তার কোনো কারণ নেই, যখন যেটা রয়েছে ফোন করবে, মেসেজ করবে, আমরা সর্বজন হাজির হয়ে যাবো, ঠিক আছে? আর যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, যখন খুলবে স্কুল, তখন আবার ইতিমধ্যে তোমাদের পড়াশোনা আবার চলবে, কেমন? আচ্ছা, তো আজকে তোমাদের ফার্স্ট প্রথম ক্লাস। প্রথম ক্লাসের আগে জরুরি সিলেবাস জানা, কারণ সিলেবাস যদি আমি জানতে না পারি, সিলেবাস যদি আয়ত্ত করতে না পারি, তাহলে আমরা কী করবো, তাই না? আগে প্রথম কাজ, আমি সিলেবাস জানবো, কী আছে না আছে আমাকে জানতে হবে। তারপরে প্রশ্ন কেমন হবে, প্রশ্নের ধাঁচ কেমন, বিভাজন কেমন আমাকে জানতে হবে, এই বিষয়গুলো আয়ত্ত করার পর তখন আমরা গভীরে ঢুকবো, তখন আমরা বিষয়গুলো আমরা কিন্তু পড়বো। তাহলে আজকে ফার্স্ট ইন্ট্রোডাকশান, অর্থাৎ সিলেবাস সংক্রান্ত আজকে আমরা জানবো, তারপরে তখন আমরা পড়াশোনা ঢুকবো। তাহলে আমরা প্রথমে কী শিখবো? সিলেবাস। এর আগে মাধ্যমিক তোমরা দিয়েছো, সেখানে কী পেয়েছো? সিন, আনসিন, গ্রামার, রাইটিং, তাই না? তাই স্কিল পেয়েছো, রিডিং স্কিল, রাইটিং স্কিল, আমরা স্কিল পেয়েছি। এবার যদি স্কিল নয়, এবার লিটারেচার, সাহিত্য, যারা বাংলা পড়েছো মাধ্যমিকে, কবিতা পড়েছো, গল্প পড়েছো, লাইন তৈরিগুলো প্রশ্ন হয়েছে, উত্তর লিখতে হয়েছে, এবার কিন্তু সেই রকম, এবার কিন্তু এরকম শূন্যস্থানে পুরো ট্রু ফলস, ওই ছ পজিফেক্ট, ওই সব কিন্তু আর নেই, এবার কিন্তু আলাদা। কাজে এবার টেক্সট নেই, টেক্সট বুক, এবার কিন্তু স্কিল নয়, লিটারেচার। কী করতে হবে আমাদের? তোমাদের যে ইংরাজি 100 নম্বর, 100 নম্বরের মধ্যে তোমাদের যে লিখিত পরীক্ষা, তোমাদের যেটা হবে থিওরি, যে লিখিত পরীক্ষা হবে, সেটা হচ্ছে 80 মার্ক্স, 80 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে। তোমরা মাধ্যমিক কত দিয়েছো? 90, প্রজেক্ট 10, এবার কিন্তু 80 নম্বরের লিখিত পরীক্ষা দেবে। আর প্রজেক্ট কি 20 রয়েছে, যেটা 10 ছিল সেটা 20 রয়েছে। প্রজেক্ট তোমাদের তিনটে হয়েছে, তিনখানা প্রজেক্ট হয়েছে। কী কী? একটা হচ্ছে ড্রামা টাইপ, ড্রামাটাইজেশন, মানে একটা গল্পকে নাটকে রূপান্তরিত করতে হবে, ড্রামাটাইজেশন। একটা হচ্ছে এক্সটেনশান অফ এ স্টোরি, কোনো একটা গল্প শেষ হয়ে গেছে, তোমাকে বৃদ্ধি করতে, বড় হয়ে তোমাকে লিখতে হবে। আর একটা হচ্ছে অটোবায়োগ্রাফি, আত্মজীবনী। তাহলে ড্রামাটাইজেশন, এক্সটেনশন, অটোবায়োগ্রাফি, তিনখানা প্রজেক্ট তোমাদের রয়েছে। এই তিনটে প্রজেক্টের মধ্যে যে কোনো একটা প্রজেক্ট তোমাদেরকে লিখে স্কুলে জমা করতে হবে, এবং স্কুল সেটা মূল্যায়ন করে নম্বর দেবে, অর্থাৎ এই 20 নম্বরটা স্কুলের হাতে, বাকি 80 থাকলো যেটা তোমরা লিখিত পরীক্ষা দেবে, যেখানে তোমাদের 11 হোম সেন্টার, নিজের স্কুলের পরীক্ষা হবে, সেখানে তোমরা 80 নম্বর লিখিত পরীক্ষা তোমরা দেবে। এইবার হচ্ছে লিখিত পরীক্ষা যে 80 নম্বর দেবে, সেখানে কী কী থাকবে সেটা জানো। তোমাদের যে ক্লাসে টেক্সট বুক, সেই টেক্সট বুকে তোমরা দেখবে কি, প্রথমেই তোমরা দেখতে পাবে তোমাদের গল্প রয়েছে, 5টা গল্প রয়েছে। মাধ্যমিকে তোমাদের কটা ছিল অধ্যায়? 8টা, 4টে গল্প 4টে কবিতা ছিল, তাই না? এবার তোমাদের কিন্তু 10টা, 5টা কবিতা 5টা গল্প। তাহলে প্রথমে আমরা দেখবো 5খানা গল্প রয়েছে। এই 5খানা গল্প পড়লে আমরা সেখান থেকে নাম্বার পাবো 20। তারপর আমরা পাবো কবিতা, কটা? 5টা কবিতায় কত? 20। অর্থাৎ তোমাদের যে ইংরাজি বই, সেই ইংরাজি বইয়ে গল্প 5টা পড়তে হবে 20, কবিতা পড়তে হবে 5টা। আর একটা তোমাদের বই রয়েছে র্যাপিড রিডার, যেখানে শেক্সপিয়ারের 5খানা নাটক আছে, শেক্সপিয়ারের 5খানা নাটক আছে, সেটা পড়তে হবে। র্যাপিড একটা বই আছে, সেখানে 5খানা স্টোরি পড়তে হবে, শেক্সপিয়ারের লেখা 5খানা স্টোরি পড়তে হবে, সেইখানে রয়েছে 10, এটা আলাদা একটা বই। মোট তোমাদের 2টো বই, এই এক বই আছে 40, এক বই আছে 10, অর্থাৎ 2টো বই মিলিয়ে মোট আছে 50 2টো বইটাতে। এটা হচ্ছে কি, র্যাপিড রিডার, এই বইটা 5টা গল্প পড়তে হবে 10 নম্বর, মোট হলো 50 হতে টেক্সট বুক। আর কি আছে? আর তোমাদের আছে গ্রামার, গ্রামার কত আছে? 10 আছে গ্রামার, 10। আর কি আছে? রাইটিং,
রাইটিং আছে তোমাদের প্যারাগ্রাফ অথবা স্টোরি, অর্থাৎ পরীক্ষাতে প্যারাগ্রাফও থাকবে স্টোরিও থাকবে। মাধ্যমিকে কিন্তু বলা থাকতো না কি থাকবে, অনেক রয়েছে, কী দেবে কে দেবে না বলা মুশকিল, তিনটে থাকতো, কিন্তু এবার নির্দিষ্ট করে বলে দিয়েছি। এবার কিন্তু আর ওই রকম আনন্দ না, নির্দিষ্ট বলেছে একটা প্যারাগ্রাফ একটা স্টোরি দুটোই দেবে, চার যেটা খুশি সেটা করবে, দুটোই দেবে। এই নয় যে প্যারাগ্রাফ দেবে না স্টোরি দেবে, তা না, দুটোই দেবে। আমাকে একটা করতে হবে 10 নম্বর, এই দুটোর বাইরে অন্য রাইটিং থাকবে না। হয়েছে আর কি থাকবে, আর থাকবে নিউজ পেপার অ্যাডভার্টিজমেন্ট, অর্থাৎ একটা পেপারে যেমন বিজ্ঞপ্তি বেরোয় ছোট্ট করে একটা বিজ্ঞপ্তি দিতে হবে, যে কোনো বিষয়, কোনো জিনিস কেনা, কোনো জিনিস বিক্রি করা, বা ডকুমেন্টস আমার হারিয়ে গেছে, বা কিছু পেয়েছি আমি, পাত্র চাই, পাত্রী চাই, ঘর ভাড়া দেবে কি ঘর ভাড়া নেবে, অনেক রকম ছোট্ট করে বিজ্ঞপ্তি থাকবে পেপারে। সেকেন্ড কথাতে অনেক কর্মকালী, শিক্ষক শিক্ষিকা, ব্যবসা বাণিজ্য অনেক থাকে, জ্যোতিষী ছোটো ছোটো থাকে, ওই রকম করে বিজ্ঞপ্তি দিতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট থাকবে, তাহলে থাকবে 5। আর কি থাকবে, আর থাকবে কমার্শিয়াল লিফলেট 5, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বা কোনো কিছু শুরু করা গেলে হ্যান্ডবিল বের করি, হয়তো কোনো একটা কম্পিউটার সেন্টার খুলেছে, ট্রেনিং সেন্টার খুলেছে, মানে হ্যান্ডবিলের প্রচার করি, বা কোনো একটা শোরুম খুলেছে, বাম্পার অফার চলছে, বা কোনো একটা দোকানে চৌত্র সেল দিচ্ছে, এই যে ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠানের জন্য যে লিফলেটগুলো তৈরি, যে হ্যান্ডবিলগুলো তৈরি হয় ব্যবসায়িক স্বার্থে, সেই লিফলেট একটা তৈরি করতে হবে, সেটা কিন্তু থাকছে। তাহলে আমাদের যে 80 নম্বর হবে সেটা অল্প 5টা 20, কবিতা 5টা 20, র্যাপিডা বলে একটা বই আছে সেখানে 5টা গল্প পড়তে হবে 10, মানে মোট টেক্সট হচ্ছে 50, বাদ বাকি গ্রামার 10, রাইটিং প্যারাগ্রাফ অথবা স্টোরি দুটোর মধ্যে যেটা খুশি একটা করো 10, নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞপ্তি 5, আর একটা লিফলেট হ্যান্ডবিলের মতো করতে হবে 5 দিয়ে, এই হচ্ছে আমাদের 80 নম্বর সিলেবাসে রয়েছে। এবার আমরা জানবো যে কীভাবে নম্বরগুলো সেট হবে। প্রথমে জানবো প্রোজ, গল্প 20 কীভাবে থাকবে, কটা গল্প বলেছি 5টা। এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, 5টা গল্পতে 5টা থাকবে, প্রত্যেকটা থেকে একটা, প্রত্যেকটা গল্প থেকে একটা করে দেবে, মানে 5টা গল্পে 5টা এমসিকিউ দেবে আমাদেরকে, 5টা করতে হবে 5। তারপর থাকবে SAQ শর্ট আনসার টাইপ কোশ্চেন, অবজেক্টিভ কোশ্চেন, ছোট্ট কোশ্চেন, ঠিক আছে, কটা আছে 5টা 5টা গল্প, প্রত্যেকটা গল্প থেকে দুটো করে দেবে, তাহলে 5টা গল্পে 10খানা লিখবে, 10খানা আমাদের করতে হবে না, 10খানা থেকে আমাদেরকে করতে হবে 5টা 5, মানে এখানে আমরা অপশান পাচ্ছি, অতিরিক্ত পাচ্ছি, এখানে অতিরিক্ত পাচ্ছি না, 5-5 করতে হবে, এখানে আমরা কোনো অপশান পাচ্ছি, 10টা থাকবে 5টা করে। তারপর হচ্ছে DQ ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, অর্থাৎ বড় কোশ্চেন, 5টা গল্প আছে, প্রত্যেকটা থেকে একটা করে দেবে, মানে 5টা গল্প থেকে 5টা দেবে, কিন্তু আমাদেরকে করতে হবে কটা, দুটো দেবে, 5টা করতে হবে, দুটো বড় কোশ্চেন, কত করে মার্ক, 5 করে মার্ক 10, মোট হচ্ছে, তাহলে গল্পের কীভাবে থাকবে, এখানে কোনো লাইন তুলে থাকে বলেছি, কোনো লাইন তুলে থাকবে না, শূন্যস্থান পূরণ, কজ ইফেক্ট, ট্রু ফলস, ওসব কিছু নয়, শুধু প্রশ্ন, MCQ 5টা 5, SAQ 10টা থাকবে, 5টা করতে হবে 5, বড় কোশ্চেন 5টা থাকবে, আমাকে দুটো করতে হবে, 5 মিনিট 10, 5 মার্কে মানে বুঝতে পারছো বড় মশ লিখতে হবে, ঠিক আছে, তাহলে হচ্ছে, তাহলে গল্প যেভাবে 20 হলো, কবিতাও কিন্তু সেম একই, কারণ কবিতাও 5টা রয়েছে একই, অর্থাৎ কবিতাতেও MCQ 5টা করতে হবে, SAQ 10টা থাকবে, 5টা করতে হবে, বড় কোশ্চান 5টা থাকবে, দুটো করতে হবে, অর্থাৎ গল্পে যেভাবে কবিতা, অর্থাৎ বড় কোশ্চান গল্পে দুটো, কবিতাতেও দুটো গল্প, তাহলে একই রকম কিন্তু কোশ্চান ম্যাটার, কবিতা, ঠিক আছে। এইবার আমরা আসবো র্যাপিড, যেটা একটা আলাদা একটা বই আছে যেখানে বললাম 5টা কাহিনী আছে, সেখানে কী থাকবে, MCQ থাকবে, প্রত্যেকটা থেকে দুটো করে এসে, দুটো, মানে 5টা গল্প আছে, তাহলে কটা MCQ 10টা, কিন্তু 10টা আমাকে করতে হবে না, করতে হবে 5টা করতে হবে, 5 না, এখানে কোনো SAQ থাকবে না, অর্থাৎ কোনো বড় কোশ্চেন থাকবে না, সব কোনো অবজেক্টিভ কোশ্চেন থাকবে না, সব কোশ্চেন থাকবে, বড় কোশ্চেন থাকবে,
ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে। পাঁচটা গল্প আছে, প্রত্যেকটা গল্প থেকে একটা করে দেবে, প্রত্যেকটা থেকে একটা করে। তাহলে পাঁচটা গল্প কটা দেবে? পাঁচটা দেবে। আমাকে কটা করতে হবে? একটা, মাত্র একটা করতে হবে। দেবে পাঁচটা, অথচ আমাকে করতে হবে মাত্র একটা। পাঁচ মার্কিন বড় কোশ্চেন হলো দশ। তাহলে মোট বড় কোশ্চেন কটা হচ্ছে? গল্পে দুটো, কবিতাতে দুটো, আর হ্যাপি রিডারে এক। মোট বড় কোশ্চেন পাঁচটা করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে কী হলো র্যাপিডের পার্ট। এবার আমরা গ্রামার, গ্রামারে দশ কী কী থাকবে সেটা আমরা জানবো। গ্রামারে দশ কী কী আছে? গ্রামার দশ কী থাকবে? এক থাকবে আর্টিকেল, প্রিপোজিশন থাকবে। আর্টিকেল, প্রিপোজিশন তিন। মাধ্যমিক ছিল আর্টিকেল প্রিপোজিশন কত ছিল? তিন। শূন্যস্থান তিনটে থাকতো, এক করে তিন। এবার কিন্তু এবারও তিন, কিন্তু এবার কিন্তু আর এক করে নয়, এবার হাফ করে ছখানা শূন্যস্থান দেবে। হাফ করে ছটা শূন্যস্থান দেবে এবার তিন নম্বর। আর কী থাকবে? ভয়েস থাকবে এক। আর কী থাকবে? ন্যারেশন থাকবে এক। আর কী থাকবে? স্পিট। এটা কি মনে হয় তোমরা করো কি নতুন তোমাদের কাছে হয়তো? এক, স্পিট এক থাকবে। আর কী থাকবে? ট্রান্সফরমেশন কত? চার। এই ট্রান্সফরমেশনের মধ্যে ঢুকে আছে ডিগ্রি, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, পার্সাল স্পিচ, সব ঢুকে আছে মধ্যে, এই চারের মধ্যে সব ঢুকে আছে। তাহলে ট্রান্সফরমেশন চার, স্পিট এক, ন্যারেশন এক, ভয়েস এক, আটের বসে তিন, এই হচ্ছে দশ হচ্ছে গ্রাম। তাহলে এগুলো আমাকে করতে হবে দশ। মাধ্যমিকের বয়সও করেছো, ন্যারেশনও করেছো, এটা হয়তো করোনি, এগুলোও করেছো, ডিগ্রি করেছো, জয়েনিং করেছো, করেছো আলাদা করতে হবে, আর্টিকেল পজিশন। তাহলে এগুলো হচ্ছে আমাদের গ্রামারের দশ। তাহলে গ্রামার দশ আমরা জানলাম, গ্রামারের দশ। আচ্ছা, এবার রাইটিং প্যারাগ্রাফ বা স্টোরি, একটা প্যারাগ্রাফ দেবে, প্রথমত একটা পয়েন্টস দেবে, স্টোরি লিখতে হবে, দশ রাইটিং থাকবে। আর নিউজপেপার অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ বিজ্ঞপ্তি, পেপারে যেমন ছোটো করে বিজ্ঞপ্তি দিতে হয় কোনো বিষয়ে, এরকম ছোট্ট করে বিজ্ঞপ্তি দিতে হবে। পরীক্ষাতে দুটো থাকবে অ্যাডভার্টাইজমেন্ট, দুটো থাকবে, একটা করতে হবে পাঁচ। লিফলেটও দুটো থাকবে, একটা করতে হবে পাঁচ। ঠিক আছে, দুটো থাকবে একটা। এবার যেমন বিজ্ঞপ্তি অ্যাডভার্টাইজমেন্ট কী দিয়েছিল? এবার যে তোমার মাধ্যমিকের অ্যাডমিট এবং মার্কশিট হারিয়ে গেছে, তাই তুমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দাও, বিজ্ঞপ্তি দাও, এটা দিয়েছে। তারপরে লিফলেট কী এসেছিল? চৈত্র সেল, যে কোনো একটা কোম্পানি সে 40% ডিসকাউন্ট দিচ্ছে, সেল দিচ্ছে, একটা লিফলেট তৈরি করে, মানে হ্যান্ডবিল যে বিক্রি করে একটা প্রচারের জন্য এটা তৈরি করে, এটা জন্য বানিয়েছে। তো এইগুলো থাকবে পাঁচ পাঁচ থাকবে, দুটো অ্যাডভার্ট থাকবে একটা করতে হবে, দুটো লিফলেট থাকবে একটা করতে হবে, মানে দুটো দুটো করে থাকবে, এটা দুটো এটা দুটো, কিন্তু একটা একটা করতে হবে পাঁচ পাঁচ দশ। এ হচ্ছে তোমাদের লাস্ট। আমরা শিখলাম যে ইলেভেনের সিলেবাসে কী কী রয়েছে, কী কী করতে হবে, প্রশ্নের পরিকাঠামো কেমন, কী কী করতে হবে সেটা আমরা আজকে জানলাম। এইবার আমরা পড়াশোনায় আমরা ঢুকব, সিলেবাস সাহিত্য হলো, ভালোভাবে সিলেবাসটা দেখবে, যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে বা প্রশ্ন থাকে আমাকে জানাবে, আমি আবার সেটা বলব। ক্লিয়ার হয়েছে? আমরা নেক্সট আমরা পরবর্তীতে পড়াশোনায় ঢুকে যাব। ধারাবাহিকভাবে তোমরা অনলাইন ক্লাসগুলো দেখো, তোমাদের প্রতিষ্ঠান থেকে খুব ভালো উদ্যোগ নিয়েছি, তোমরা যেন ক্ষতিগ্রস্ত না হও তার জন্য, তোমাদের সুবিধার জন্য ভাবনা চিন্তা সবসময় প্রতিষ্ঠান করছে, সবসময় পাশে আছে এবং থাকবে, আমরাও আছি। কাজে তোমরা ধারাবাহিকভাবে তোমরা এগুলো দেখো, পড়ো, তোমাদের ক্ষতি কখনোই হবে না, তোমরা অনেক উপকৃত হবে, তারপর পরিস্থিতি এবং স্বাভাবিক হয়ে যাবে, আবার তোমাদের তোমাদের ক্লাস তোমাদের শুরু হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত তোমরা ভালো হয়ে দেখো, আবার নেক্সট পরবর্তী দিনে আবার তোমাদের সামনে পড়ার নামে আসবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়ির বাইরে একদম বেরোবে না, বাড়িতে থেকে তোমরা পড়াশোনা করো। ওকে।